Assalamualaikum, আমি শাওন ইউটিউব ইনকামিং পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আপনি ইউটিউব ভিডিও আপলোড করবেন এবং তা ইউটিউবে পাবলিশ করবেন। ওই সিস্টেমটাই আমি আপনাদের জাস্ট দেখাবো এই টিউটোরিয়ালে, সেই বিষয়ে বলা। তো আপনারা আমি কতভাবে দেখিয়েছি কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন। তারপর ভিডিও তৈরি করার পর আমাদের কাজ হচ্ছে এগুলো আপলোড দেওয়া। তো আপলোড দেওয়া খুবই ইজি, জাস্ট ফলো করুন। প্রথমে আপনি আপনার ইউটিউবে আইডিটার মধ্যে লগ ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনি এই দেখেন ডানে একটা অপশান আছে আপলোড, আপলোড অপশানে জাস্ট ক্লিক করবেন। আপলোড অপশান ক্লিক করার পর আপনি এরকম দেখতে পাবেন, তখন আপনি জাস্ট এর উপর ক্লিক করে আপনার ভিডিওটা যেখানে আছে ওখান থেকে নিয়ে নেবেন। যেমন আগতভাবে আপনার যে ভিডিওটা করেছি ওই ভিডিওটাই পাবলিশ করে দেখাচ্ছি। তারপর এখানে ভিডিওটা হচ্ছে এটা, আপনারা ক্যামেরাটা সেই স্টুডিও দিয়ে যদি তৈরি করেন তাহলে এখানে এই ভিডিওটাই হবে সেটা। তারপর ওটা সিলেক্ট করবেন, তারপর আপনার ভিডিও আপলোডিং শুরু হয়ে যাবে। আপলোডিং কি কেউ হচ্ছে সেটা দেখতে পাবেন উপরে। আপলোডিং হয়ে গেছে, যেহেতু আমার ভিডিওটা ছিল ইন্স্যুরেন্স ভিত্তিক, তো আমি ইন্স্যুরেন্স ভিত্তিক টাইটেল দেবো। আপনি যত সুন্দর টাইটেল দেবেন ওটাই আপনার জন্য ভালো। ইন্স্যুরেন্স নিয়ে ইয়ে করবেন, তারপর আপনি ভালো ডেসক্রিপশন এবং ট্যাগ দিয়ে দিবেন, সেটা আপনার উপর নির্ভর করে। আপনি ওগুলো নেট থেকে কাট করে নেবেন যাতে ভালো ইয়ে পান। এগুলো আপনার সিপিসির জন্য অনেক ভালো কাজ করবে। তো ভালো একটা ডেসক্রিপশন লিখবেন, প্লাস ওগুলো পোস্ট করে দিবেন, ট্যাগস অপশন সেম দিয়ে দিবেন, শেষ। এইগুলো আপনার একটি কাজ। আবার আপনি যেহেতু আমি বলছি ভিডিও যাই তৈরি আপলোড করবেন প্লে লিস্ট আকারে, 10টা প্লে লিস্ট তৈরি করবেন, 10টা প্লে লিস্টের মধ্যে 6টা করে ভিডিও দিবেন, 7টা হয়ে যাবে। তো আপনি যে প্লে লিস্টে কাজ দিবেন সেই প্লে লিস্টটা যোগ করে দেবেন। যেমন আমি 10 নম্বর প্লে লিস্টটা যোগ করে দিচ্ছি, তখন এই প্লে লিস্ট সিলেক্ট করে দিবেন, জাস্ট কাজ শেষ। এরপর যাবেন মনিটাইজেশন অপশনে, এটা এভাবে থাকবে, জাস্ট ক্লিক করবেন। আমার সাথে যারা কাজ করবেন তারা জাস্ট শেষ অপশনটায় টিক চিহ্ন আছে ওই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, এটাই জাস্ট কাজ। এখানে মনিটাইজেশনে এরপরে যাবেন অ্যাডভান্স সেটিংস, আপনার ভিডিওটা কোন ধরনের এডুকেশন দিলাম, যেমন ভিডিওটা আজকে রেকর্ডিং হলো টুডে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এছাড়া আপনি দিতে পারেন লোকেশন, ওগুলো আপনার ইচ্ছা, না দিলেও প্রবলেম নাই। তো এভাবে যাবেন। আর আপনার যদি ভিডিওটা কোথাও পাবলিশ করার ইচ্ছা থাকে মানে শেয়ার, তাহলে আপনি এখানে যেমন টুইটার কানেক্ট করা আছে, টুইটার ক্লিক করলে টুইটারে শেয়ার হয়ে যাবে, গুগল পাতে দিলে গুগল পাতে শেয়ার হয়ে যাবে। তো আপনি এভাবে চাইলে ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করতে পারে। জাস্ট আমাদের ভিডিও তৈরি করা শেষ এবং আপলোডিংয়ের কাজও শেষ। এবার জাস্ট মনে রাখি মনিটাইজেশন অপশনটাই মেইন, শেষের টিক চিহ্ন উঠিয়ে দেবেন। এরপর আপনি পাবলিশ অপশনে ক্লিক করবেন, পাবলিশ অপশনে ক্লিক করার পর আপনার ভিডিও আপলোড হয়ে গেছে, সাকসেস, শেষ। খুবই সোজা, এভাবে আপনি আপনার 60টা ভিডিও আপলোড করবেন। অ্যাগেন আপলোড অপশনে গিয়ে এভাবে 60টা ভিডিও আপলোড করে দিবেন এভাবে। আর টাইটেলগুলো একটু সিরিয়াল ওয়ার একই টাইটেল দিবেন, জাস্ট শেষে 1 2 3 4 5 এভাবে দিয়ে দিবেন। আর প্লে লিস্টের ভিতরে সবগুলো ভিডিও আপলোড করবেন, এতে আর আপনার জন্য ভালো হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, এভাবেই কাজ করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কোনো হেল্প সহযোগিতা লাগলে আমার স্কাইপ আইডি, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, ওখানে নক করবেন, সব রকম হেল্প আমি করবো। বাই।